بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে স্বামী যদি দাড়ি রাখে আর স্ত্রী যদি দাড়ি রাখার ব্যাপারে অসন্তুষ্ট থাকে তাহলে কি শাস্তি হবে। সর্বপ্রথম স্ত্রীকে নসিহত করতে হবে, হয়তো সে জানে না দাড়ি রাখা যে এটা কি বিধান। একজনে যদি অপছন্দ করে কোনো ইসলামের বিধানকে না জানার কারণে, সেটা সেক্ষেত্রে তাকে সর্বপ্রথম জ্ঞান দিতে হবে, বলে দিতে হবে যে দাড়ি রাখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকৃত একটা ফরজ ইবাদত, কাটাটা হারাম। দাড়ি রাখাটা ওয়াজিব, কাটাটা হারাম, কারণ রাসূলুল্লাহ বলেছেন কাসু শাওয়ারিব আফুল লিহিয়া, এটা আদেশ সরাসরি হাদিসে। তোমরা মুখকে ছোট করে দাড়ি রাখো, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণিত বুখারী মুসলিম হাদিস। পবিত্র কোরআনে সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. جرى رسول الله صلى الله عليه وسلم عادش كي أمن نكرة تذكر الله رب العالمين الدنيا تبي بيبرج جديبن بيبرج فلبن أبعن بروكالة تذكر كوشين شاستي رويسه. তো এই ইসলামের বিধান মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নতের আদর্শ পালন করা, যে এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আইন, এই জিনিসটা প্রথম স্ত্রীকে বোঝাতে হবে এবং বলে দিতে হবে যে যে ইচ্ছাকৃতভাবে দিন ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা, তো ঘৃণা করলে মানুষ কাফের হয়ে যায়। সেটা হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাত আমালাহুম, যারা নাকি আল্লাহর নাজিলকৃত রসুলের বিধান শরীয়তকে কিছু বা কিছু অংশ বা পরিপূর্ণ অংশকে ঘৃণা করবে, বিদ্বেষ করবে, তার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো কাজেই এই শাস্তি হচ্ছে, এক নম্বর হচ্ছে আমল সমস্ত বরবাদ হয়ে যাওয়া এবং পরকালে কঠিন শাস্তি পাওয়া এবং দুনিয়াতে ফিতনা বিপর্যয় আসা কেউ যদি এই ধরনের কাজ করে। তো সবাইকে উচিত এই জিনিসগুলো আসলে না জানার কারণে জানা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, ওনার সুন্নাত এবং কোরআন ও হাদিসের বিধানকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা, ভালোবাসা এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা আর রহমান রাহিম।